যে নারী পরপুরুষের সঙ্গে মদের আড্ডায় বসে সে ভালো হতে পারে না, বলেছেন কাদের মির্জা। নোয়াখালীর সরকার দলীয় সংসদ সদস্য একরাম চৌধুরী ও তার পরিবারের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। বসিরহাট পৌরসভার এই মেয়র একরাম চৌধুরীর স্ত্রী কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শিউলি একরামের সমালোচনা করে বলেন, পরপুরুষের সঙ্গে যে নারী মদের আড্ডায় বসে সে ছবি আবার ফেসবুকে ভাইরাল হয়, সে কখনো ভালো হতে পারে না। কাদের মির্জা বুধবার সন্ধ্যায় বসিরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীগঞ্জ নাগরিক সমাজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি বলেন, একরাম চৌধুরী টেলিভিশন লাইভে এসে বলেছেন, আমি নাকি অসুস্থ, আমার নাকি চিকিৎসা প্রয়োজন। আমি বলবো, আমার নয়, তার চিকিৎসার প্রয়োজন। কাদের মির্জা একরাম চৌধুরীর ছেলে সমালোচনা করে বলেন, আমরা একরাম চৌধুরীর মতো নই যে নিজের সন্তানের হাতে অস্ত্র তুলে দেব, যেদিন আমার সন্তান অস্ত্র হাতে নেবে সেদিন যেন আমার মৃত্যু হয়। তিনি একরাম চৌধুরীর ছেলেকে উদ্দেশ্য করে বলেন, তোমার বাবা আমার ছোট, তুমি আমার ছেলের মতো, তোমার বাবার মুখের কথা, তুমি বিদেশে থেকে উচ্চশিক্ষিত, চেহারাও ভালো, তুমি তোমার অস্ত্র ফেলে দিয়ে শান্তির রাজনীতিতে এসো, কথা দিলাম আমরা তোমাকে সহযোগিতা করব। তিনি বলেন, একরাম চৌধুরী আমার গ্যাস ফিল্ডের নামটা পর্যন্ত নিয়ে গেছে, গ্যাস পাওয়া গেছে কোম্পানিগঞ্জের শাহজাদপুরের, আর নাম দেওয়া হয়েছে কবিরহাটের সুন্দরপুরের। এসব বললে তিনি নাকি অসুস্থ, অসুস্থ হলে অপশক্তির কাছে মাথা নত করেন কিভাবে, মন্ত্রীর কাছের লোকজন কোনো অভিযোগ নিয়ে যেতে পারে না, উল্লেখ করে কাদের মির্জা বলেন, একরাম চৌধুরীর চামচারা সবসময় মন্ত্রীকে ঘিরে রাখে। সংবর্ধনা অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও মহিলা আওয়ামী লীগের নেত্রী ফরিদা ইয়াসমিন মুক্তা ও এবং নাজমা বেগম শিপার সঞ্চালনায় বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নূরনবী চৌধুরী, সহসভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী, বামনী কলেজের অধ্যক্ষ রাহবার হোসেন, মেয়রের সহধর্মিণী আক্তার জাহান বকুল, বিশিষ্ট কলামিস্ট রফিকুল ইসলাম চৌধুরী, আমেরিকা প্রবাসী রমেশচন্দ্র সেন। এদিকে বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো মেয়র হলেন সালমা। টাঙ্গাইলের মির্জাপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগের নারী মেয়র প্রার্থী ও প্রয়াত মেয়র মোহাম্মদ সাদাত হোসেনের সুমনের স্ত্রী সালমা আক্তার শিমুল বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 12,478 ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডি এম শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন 2,924 ভোট। শনিবার মির্জাপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। 9টি ওয়ার্ডের ফলাফলে দেখা গেছে আওয়ামী লীগের জনপ্রিয় নারী মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থানীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মান্টু প্রমুখ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।